আবারও ইউক্রেনকে কথা দিয়ে কথা রাখলো না আমেরিকা। ইউক্রেন বড় আশায় বুক বেঁধেছিল, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম দিকে সেই কথা স্বীকার করলেও পরবর্তীতে তিনি স্পষ্টভাবে ইউক্রেনকে জানিয়ে দিয়েছেন, রাশিয়ার অভ্যন্তরভাগে যে সকল সমরাস্ত্র আঘাত আনতে সক্ষম সেগুলো তারা ইউক্রেনের কাছে হস্তান্তর করবে না। তবে প্রথম দিকে আমেরিকার বক্তব্যটি এমন ছিল না। তারা বলেছিল যে অবস্থা এতই খারাপ ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ার হামলার জন্য এখন এই সকল সমরাস্ত্র ইউক্রেনকে দেওয়া প্রয়োজন। অবশ্য ব্রিটেনের তরফ থেকে পূর্বেই ঘোষণা করা হয়েছিল যে তারা ইউক্রেনে এমন ধরনের সমরাস্ত্র পাঠাতে ইচ্ছুক যে সমরাস্ত্র যুদ্ধের পার্থক্য গড়ে দিতে পারে। বন্ধুরা, এর পরবর্তীতে রাশিয়ার টনক নড়ে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্টভাবে হুঁশিয়ারি দেন, আমেরিকা বা যুক্তরাজ্য থেকে যদি এই ধরনের কোনো সমরাস্ত্র পাঠানো হয় ইউক্রেনে যেগুলো রাশিয়ার অভ্যন্তরভাগে আঘাত আনতে সক্ষম, তাহলে তাদেরকে চরম পরিণতি ভোগ করতে হবে। প্রথম দিকে আমেরিকা এই M270 দূরপাল্লার মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেম ইউক্রেনে হস্তান্তরের ব্যাপারে আগ্রহী থাকলেও ল্যাভরভের এই ঘোষণা বা হুমকির পরে মোটামুটি তাদের সিদ্ধান্তের পরিবর্তন আসে। এছাড়া ভ্লাদিমির পুতিনও স্পষ্টভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন যে আমেরিকা এবং তার মিত্রদের উচিত ইউক্রেনে তাদের রেড লাইনটি মনে রাখা, কোন পর্যন্ত তারা তাদের সমরাস্ত্র সরবরাহ করতে পারে। অবশ্য রাশিয়ার তরফ থেকে টোটালি সরবরাহ বন্ধের জন্য জার্মানি এবং ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন মিস্টার ভ্লাদিমির পুতিন, এবং তিনি এও বলেছেন যদি এই সমরাস্ত্র সরবরাহ অব্যাহত থাকে তাহলে তাদেরও চরম পরিণতি ভোগ করতে হবে। অর্থাৎ এখানে যে সকল দেশ ইউক্রেনে তাদের সমরাস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে, রাশিয়া তাদেরকে রাশিয়ার বন্ধু নয় বা রাশিয়ার শত্রু দেশ হিসেবে অভিহিত করে তাদের এগেনস্টে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ইতিমধ্যে এই সকল দেশগুলোকে আলটিমেটাম দেওয়া হয়েছে, তারা যদি রাশিয়ার নিকট থেকে জ্বালানি ক্রয় অব্যাহত রাখতে চায় অবশ্যই সেই সকল দেশগুলোকে রুবলে মূল্য পরিশোধ করতে হবে, এবং তাদের এগেনস্টে মিস্টার ভ্লাদিমির পুতিন এক ডিগ্রি জারির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত এই সকল দেশগুলো হচ্ছে ইউরোপীয়, যারা এখনও পর্যন্ত ইউক্রেনকে সমরাস্ত্র সহায়তা দিয়ে আসছে, এবং আমেরিকাও তাদের মধ্যে রয়েছে। আমেরিকা রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয় বন্ধ করে দিয়েছে, কিন্তু ইউরোপীয় দেশগুলোর এটি কখনোই করা সম্ভব নয়। বিশেষ করে সামনে 15-20 বছরের মধ্যে টোটালি তারা জ্বালানির জন্য রাশিয়ার উপর নির্ভরশীল থাকবে। বন্ধুরা, আমরা আমাদের মূল ট্র্যাকে ফিরে আসি। মূলত আমেরিকা ইউক্রেনকে কথা দিয়েছিল যে তারা ইউক্রেনে ভারী সমরাস্ত্র সরবরাহ করবে এবং ইউক্রেনের চাহিদা অনুযায়ী সমরাস্ত্র সরবরাহ করবে, আর ইউক্রেন চাহিদা জানিয়েছিল সেই দূরপাল্লার মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেমের। প্রথম দিকে মিস্টার জো বাইডেন এ ব্যাপারে বড় ধরনের আশার বাণী শুনিয়েছিলেন মিস্টার জেলেনস্কিকে, কিন্তু যখনই রাশিয়ার পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয় যে এ ব্যাপারে আমেরিকাকে চড়া মূল্য গুনতে হবে, তখনই আমেরিকা 180 ডিগ্রি কোণে ঘুরে গিয়ে মিস্টার জো বাইডেন এখন বলছে যে ইউক্রেন থেকে রাশিয়ার অভ্যন্তরভাগে আঘাত আনতে সক্ষম এমন কোনো সমরাস্ত্রই তারা ইউক্রেনের নিকটে হস্তান্তর করবে না। ইউক্রেনকে কোনো আক্রমণাত্মক সমরাস্ত্র দেওয়া হবে না, তারা যেন নিজেকে ডিফেন্ড করতে পারে বা রাশিয়ান বাহিনীকে প্রতিরোধ করতে পারে এই ধরনের সমরাস্ত্রই আমরা ইউক্রেনকে দিয়ে যাব। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন মিস্টার জো বাইডেনের এই সিদ্ধান্ত পরিবর্তন হলো? তাদের পক্ষ থেকে বলা হয়েছিল এটি ইউক্রেনে পাঠানোর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। আর যে সকল বন্ধুরা দেশে বিদেশে অবস্থান করে মহিউদ্দিন ব্লগের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, তারা অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। বন্ধুরা, তাহলে চলুন কথা না বাড়িয়ে সামগ্রিক বিষয়টি আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরা যাক। কেন আমেরিকা প্রথমে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে 180 ডিগ্রি কোণে ঘুরে মিস্টার জেলেনস্কির মনের বেদনা বাড়িয়ে সরাসরি তার মুখের উপর দরজা বন্ধ করে দিলেন মিস্টার জো বাইডেন, এই বিষয়গুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। এর পূর্বে ইউক্রেনের তরফ থেকে আমেরিকার প্রতি স্পষ্টভাবে বলা হয়েছিল, তোমরা যদি ইউক্রেনকে জেতাতে চাও তাহলে অবশ্যই ইউক্রেনকে তাদের প্রয়োজন অনুযায়ী অস্ত্র দাও। এই ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অনেকটা রাগান্বিত হয়ে বলেছিলেন যে তোমরা ইউক্রেনকে নিয়ে যুদ্ধ খেলা বন্ধ করো। বন্ধুরা, এটি এক প্রকার নিজেকেই গালি দেয়া, কারণ মিস্টার জেলেনস্কি প্রথমে বুঝতে পারেননি যে রাশিয়ার সাথে আলোচনার মাধ্যমে যদি আমরা একটি সমঝোতায় আসতে পারি তাহলে ইউক্রেনেরই লাভ হবে। এ ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি প্রায় রাশিয়া এবং ইউক্রেনকে নিয়ে যুদ্ধবিরতির একটি কাছাকাছি অবস্থায় পৌঁছে গিয়েছিলেন।
কিন্তু আমেরিকা এবং যুক্তরাজ্য সেই যুদ্ধবিরতির সম্ভাবনাটিতে পানি ঢেলে দেয়। আর এ ব্যাপারে মিস্টার জেলেনস্কিও অত্যন্ত নেগেটিভ ভূমিকা পালন করেন। তখন তিনি ভেবেছিলেন আমেরিকা এবং যুক্তরাজ্যের সহায়তার মাধ্যমে তিনি রাশিয়ার বিরুদ্ধে সামরিক বিজয় অর্জন করবেন এবং ক্রাইমিয়া সহ দনবাস অঞ্চল সম্পূর্ণ পুনরুদ্ধার করতে সক্ষম হবেন আমেরিকা এবং যুক্তরাজ্যের মতো মিত্রদের সহায়তার মাধ্যমে। কিন্তু এখন তার মোহভঙ্গ হয়েছে। এখন তিনি বুঝতে পারছেন দনবাস অঞ্চলে যে গতিতে রুশ বাহিনী আগাচ্ছে এটা যদি অব্যাহত থাকে তাহলে ইউক্রেনের জন্য চরম এক বিপদের আশঙ্কা রয়েছে। এই বিপদের আশঙ্কা থেকেই আবারও হয়তো তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা শুরু করার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। আর বর্তমানে তিনি পূর্বের স্মৃতিগুলো মনে করে রাগান্বিত স্বরে বলেছেন আমেরিকা এবং যুক্তরাজ্যকে যে ইউক্রেন নিয়ে যুদ্ধ খেলা বন্ধ করুন। স্যার ভ্লাদিমির জেলেনস্কি এই মন্তব্যটি করেছেন পূর্বের খেদুক্তি থেকে, অর্থাৎ তারা আশা দিয়ে যে আলোচনাটি ভঙ্গ করে দিয়েছে সেই আলোচনায় এখন তাকে আবার ফিরে আসতে হচ্ছে। আর সেটি যদি না হয় আমেরিকা এবং যুক্তরাজ্য শুধুমাত্র সামরিক সহায়তার মাধ্যমেই ইউক্রেনকে সেভ করতে পারছে না। সুতরাং পূর্বের স্মৃতি মনে করে তিনি এখন দোটানায় পড়েছেন। মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আবার আলোচনায় বসবে? তবে এক্ষেত্রে মধ্যস্থতা করবে কে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মতো দেশের মধ্যস্থতা তো রাশিয়া মেনে নেবে না। আবারও হয়তো তিনি তুরস্কের দ্বারস্থ হতে পারেন। তবে তুরস্ক তো প্রথমে সেকা খেয়েছে। মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে মোটামুটি এক প্রকার অসম্মান করে প্রথম যে যুদ্ধবিরতির সম্ভাবনাটি উকি দিয়েছিল সেটিকে প্রত্যাখ্যান করে রিসেপ তাইপ এরদোগানের আস্থার প্রতিদান দিতে পারেননি। মূলত তার প্রস্তাবের মাধ্যমেই কিয়েভের উপকণ্ঠ থেকে সৈন্য সরিয়ে নেয় রাশিয়া। এক্ষেত্রে ইউক্রেনকে এক প্রকার বাঁচিয়ে দেয় তুরস্ক। লাগাতার এবং রাউন্ড ভিত্তিক আলোচনার মাধ্যমে যে ফলাফলটুকু আসে সে কারণেই কিয়েভ ধরে রাখতে পেরেছে ইউক্রেন। এখন দেখা যাক ভ্লাদিমির জেলেনস্কি আবারও তুরস্কের প্রেসিডেন্ট মিস্টার রিসেপ তাইপ এরদোগানের আস্থা অর্জন করতে সক্ষম হন কিনা। এই ব্যাপারটি যদি তিনি করতে সক্ষম হন তাহলে নতুন একটি যুদ্ধবিরতির সম্ভাবনা ভবিষ্যতে হয়তো দেখা দিতে পারে, আর যার কারণে হয়তো ইউক্রেন তার ভূমি হারানো থেকে রক্ষা পেতে পারে। যুদ্ধের মাধ্যমে যদি সামরিক সমাধান খুঁজতে যায়, আমি পূর্বে আমার অনেক ভিডিওতে বলেছি সেটি ইউক্রেনের জন্য একেবারে চরম ধরনের বিপদ ডেকে আনবে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং তার মিত্ররা বা ন্যাটো ইউক্রেনের ভূমি দখল থেকে রাশিয়াকে বিরত রাখতে পারবে না, এটি কনফার্ম এবং এটি সুস্পষ্ট সত্য। এখন আমেরিকা কর্তৃক এই ধরনের এমএলআর সিস্টেম সরবরাহ না করার সিদ্ধান্তের মাধ্যমে এই বিষয়টি তারা আবার অনুধাবন করতে পারবে যে ইউক্রেনকে রক্ষা করার ক্ষেত্রে আমেরিকা একটি নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত সামরিক সমরাস্ত্রের সরবরাহ করে যাবে এবং এর বাইরে বা এই রেড লাইন তারা অতিক্রম করবে না। আর এটি তাদের বর্তমান নীতিমালা ইউক্রেনের সামরিক সমরাস্ত্র সরবরাহের ক্ষেত্রে। ইউক্রেন এটি অনুধাবন করবে খুব ভালোভাবে। এই অনুধাবনের পর তারা হয়তো আবারও আলোচনার জন্য উদ্গ্রীব হয়ে উঠবে রাশিয়ার সাথে। মিস্টার ল্যাভারভ এবং ভ্লাদিমির পুতিনের সুস্পষ্ট হুমকির পর আমেরিকা অনুধাবন করতে সক্ষম হয়েছে যে ইউরোপের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা যদি স্থিতিশীল রাখতে হয় তাহলে অবশ্যই এই মুহূর্তে ইউক্রেনের সামরিক সমরাস্ত্র সরবরাহের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমারেখা তাদের মেনে চলতে হবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভারভ পশ্চিমা দেশগুলোকে গত বৃহস্পতিবার এই হুঁশিয়ারি দেন। রাশিয়ায় আক্রমণ করা যাবে ইউক্রেনকে এমন অস্ত্র দিলে ভয়াবহ পরিণতি হবে সেই সকল দেশগুলোর। ইউক্রেনকে দূরপাল্লার মাল্টিপল রকেট লঞ্চার দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। এই রকেট লঞ্চার 100 মাইলেরও দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। মূলত 165 থেকে 170 মাইল দূরে এই সকল সমরাস্ত্র আঘাত আনতে সক্ষম। মাল্টিপল রকেট লঞ্চার দেওয়ার খবর প্রকাশ হওয়ার পর তিনি হুমকি দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। আর ল্যাভারভ হুমকি দেওয়ার 3 দিন পর এর জবাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এমন অস্ত্র দেবে না যেটি রাশিয়াতে গিয়ে পৌঁছাতে পারে। এ ব্যাপারে বাইডেন বলেন, আমি এমন কিছু পাঠাবো না যেটি রাশিয়ায় আঘাত আনতে পারে। এদিকে বর্তমানে রাশিয়া ইউক্রেনের দনবাস প্রদেশে হামলা চালাচ্ছে প্রচণ্ড গতিতে। রুশ বাহিনীর হাত থেকে দনবাসকে রক্ষায় যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোর কাছে মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেম চেয়েছিল ইউক্রেন। এর রকেট লঞ্চারের মাধ্যমে 1 মিনিটের মধ্যে কমপক্ষে 12টি রকেট ছোড়া যায়। ইউক্রেন জানিয়েছে যদি মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম তাদের হাতে এসে পৌঁছায় তাহলে সামগ্রিক যুদ্ধের মোড়ই ঘুরে যাবে। বন্ধুরা, সামগ্রিক বিষয়টি বিশ্লেষণ করে আপনাদের কাছে কী মনে হয়? আমেরিকা কি শেষ পর্যন্ত ভয় পেয়ে গেল রাশিয়ান হুমকির কারণে? সেজন্যই কি তারা তাদের M270 MLRS সিস্টেমটি ইউক্রেনের কাছে হস্তান্তর করল না? কিন্তু ইউক্রেন কি এখন থেকে আর আমেরিকার উপর এই ঘটনার পর আস্থা রাখতে পারবে পূর্ণাঙ্গভাবে?
আমেরিকা কি ইউক্রেনের কাছে এটি হস্তান্তর না করার মাধ্যমে তাদের ওয়াদা ভঙ্গ করল? সুতরাং আমেরিকা প্রথমেই বলেছিল যে ইউক্রেনের সামগ্রিক স্বাধীনতা রক্ষা এবং পুনরুদ্ধারের ক্ষেত্রে তারা অঙ্গীকারাবদ্ধ। তাদের সেই অঙ্গীকার তারা কতদূর পর্যন্ত রক্ষা করতে পারল? সামগ্রিক বিষয়টি বিবেচনা করে ইউক্রেন এখন কী সিদ্ধান্ত নেবে? নিজেদের রক্ষা করার জন্য তারা পরাশক্তিগুলোকে যেমন সম্পূর্ণভাবে তাদের সাপোর্টে পাচ্ছে না, আবার রাশিয়ান হুমকি দিন দিন বেড়েই চলছে। সুতরাং মিস্টার জেলেনস্কি কি এখন দুই কুলি হারালেন? এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি আপনাদের সামনে ছেড়ে দিয়ে আজকের মতো ভিডিওটি আমি শেষ করার প্রয়াস পাচ্ছি। আশা করি আমাদের এই প্রশ্নটির উত্তর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের নিজেদের মতো করে জানাবেন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যদি আপনারা নিয়মিতভাবে পেতে চান, অবশ্যই বাহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।